এই ফ্রেন্ডস, ওয়েলকাম টু হক কলার অফ এন্টারটেনমেন্ট। তো আমি আজকে যে প্রজেক্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোবাইলের ব্ল্যাক লিস্ট। তো আপনার দেখা যেতেছে যে আপনার ফোনে অনেক অদরকারি কল আসে, তো অনেকে আসে যে আবার অনেকে নাম্বারে ফোনে ডিস্টার্ব করে, তো সেক্ষেত্রে আপনাদের অনেক বিরক্ত বোধ হয়, কিন্তু আপনারা ওইটাকে ব্ল্যাক লিস্ট করতে পারতেছেন না। তো আমি আজকে আপনাদেরকে এটাই শো করাবো যে কীভাবে আপনারা ব্ল্যাক লিস্টে অ্যাড করবেন মোবাইল ব্ল্যাক লিস্টের অ্যাপসের মাধ্যমে। তো আমি আপনাদেরকে বেশি কথা বলবো না, জাস্ট অল্প সময়ের মধ্যে আমি ভিডিওটি ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি আপনাদেরকে যেভাবে দেখাবো ঠিক আপনারা প্লে স্টোর থেকে এই মোবাইল ব্ল্যাক লিস্ট এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এটা ওপেন করবেন। তো আমি আপনি দেখাচ্ছি কীভাবে ওপেন করবেন। তো আপনারা মোবাইল ব্ল্যাক লিস্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা যে দেখেছেন যে আমার কোনো ব্ল্যাক লিস্ট আপাতত নেই, তো আপনার এখানে ব্ল্যাক লিস্ট আছে, ব্ল্যাক লিস্ট। তো এখানে আপনার আছে হোয়াইট লিস্ট আছে, ব্ল্যাক লিস্ট আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্ল্যাক লিস্ট কীভাবে আপনারা অ্যাড করবেন। তো উপরে দেখতে পারতেছেন যেখানে আছে অ্যাড ব্ল্যাক লিস্ট, তো আমি অ্যাড ব্ল্যাক লিস্টে ক্লিক করব। তো যদি নাম্বারটি আপনার ফোনে সেভ হয়, সেভ থাকে, তো ওইভাবেও করতে পারবেন, আবার আপনারা সরাসরি চাইলে নাম্বার অ্যাড করেও আপনারা করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে যাবো অ্যাড বাই নাম্বার, নাম্বার অ্যাড করে কীভাবে হয়। তো আমি অ্যাড বাই নাম্বার দিব, তারপর এখানে দেখতেছেন যে একটা অপশান আসছে, তো আমি এখানে একটা নাম্বার দিব 016। ধরুন আমি একটা উল্টাপাল্টা নাম্বার দিলাম, দুটো নাম্বার দেওয়ার পর আমি এটাকে কনফার্ম করে দিলাম। তো এই নাম্বারে যদি কোনো কল আসে তাহলে সেটা আমার ফোনে আসতেছে না। তো আমি যদি আপনাকে ব্ল্যাক লিস্ট ভিউ দেখাই, যে দেখবেন যে আমার ফোনে একটা ব্ল্যাক লিস্ট হয়ে আছে। তো আমি এটা চাইলে ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে দিতে পারবো, ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইলে ব্ল্যাক লিস্ট করবেন এবং অদরকারি কল থেকে নিজেকে রক্ষা করুন। এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনও সাবস্ক্রাইব করে নিন। এবং পরবর্তী ভিডিও আমি নেক্সটে আরেকটি দেবো, সেটি হচ্ছে কীভাবে আপনার ফোনে অটো কল রেকর্ড করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।